এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর দুশো তোমাদের যে আনসিন প্যাসেজ আছে এবং গ্রামার আছে সেটার কমপ্লিট আন্সার আমরা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব সো তোমরা প্রত্যেকে প্রশ্নগুলো আগে পড়বে তারপরে টেক্সট পড়তে যাবে যেটা আমি বেশি পছন্দ করি সো প্রথম তোমাদের যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে দ্য মেইন অ্যাট্রাকশান অফ দ্য করবেট ন্যাশনাল পার্ক ইজ কী হবে অপশন নম্বর এ টাইগার প্রশ্ন নম্বর দুই বলেছে দ্য করবেট ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন কোথায় তোমরা প্রথম লাইনটা যখন পড়বে প্রথম লাইনটা পড়তে গেলে লেখা আছে দেখো ইন কুমাওন ঠিক আছে সো উত্তর হয়ে যাবে দেখো তোমাদের এখানে অপশান আছে অপশান নম্বর বি কুমাওন এইটা হয়ে যাবে তোমাদের উত্তর ওকে এবার তোমাদের প্রশ্ন নম্বর তিন বলেছে ইন নাইনটিন ফিফটি সেভেন দিস পার্ক ওয়াজ রিনেমড আফটার কার নামে এটাকে নামকরণ করা হয়েছে সো এটাও তোমরা টেক্সট পড়তে গেলেই তোমরা পেয়ে যাবে যে ইট ওয়াজ রিনেমড আফটার জিম করবেট হুজ নেম ওয়াজ হ্যাড এইটুকু পড়ে বুঝতে পেরে যাচ্ছ সো উত্তর কী হবে উত্তর হবে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে উত্তর হবে অপশান নম্বর ডি জিম করবেট এরপরে চার নম্বর প্রশ্ন বলেছে দ্য ডিস্ট্যান্স বিটুইন দিল্লি অ্যান্ড দ্য করবেট ন্যাশনাল পার্ক ইজ কত দেখো তোমাদের এখানে লেখা আছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি দেখো লেখা আছে টু হান্ড্রেড অ্যান্ড সিক্স কিমি ফ্রম দিল্লি দ্য করবেট ন্যাশনাল পার্ক কভার্স দ্য এরিয়া এই তাহলে বুঝতে পারছো যে দুশো তাহলে দুশো অপশন অপশান নম্বর ডি তোমাদের এটা কী হয়ে যাবে অপশান নম্বর ডি হয়ে যাবে উত্তর ওকে এরপরে দেখো প্রশ্ন নম্বর পাঁচ দ্য পার্ক ইজ ডিভাইডেড ইন্টু কি হবে থ্রি জোনস কী হবে থ্রি জোনস অপশন নম্বর ই থ্রি জোনস এটা তোমাদেরকে পরে একটু দেখাচ্ছি এরপর দেখো ছয় নম্বর ওয়াইল্ড অ্যানিম্যালস আর মোস্টলি ফাউন্ড ইন কোথা কোথায় পাওয়া যায় এটা দেখো এটা পাওয়া যাবে মোটামুটি তোমাদের যে দেখো তোমরা এটা টেক্সটটা একটু দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে লাস্টে একদম লেখা আছে যে বাফার জোন ঠিক আছে বাফার জোন ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এখানে লেখা আছে এই প্যাসেজটাতেই তাহলে তুমি প্রশ্নটা পড়ে বুঝতে পারছো উত্তর হবে কি বাফার জোন ঠিক আছে এরপরে দেখো প্রশ্ন পড়ো বি নম্বর দাগের প্রশ্নটা কি বলেছে প্রথমে বলেছে হাউ মেনি জোনস আর দেয়ার ইন দ্য করবেট ন্যাশনাল পার্ক অ্যান্ড হোয়াট আর দিজ তাহলে তোমরা জাস্ট বলে দেবে কী বলে দেবে যে দ্য পার্ক দেখো দ্য পার্ক ইজ ডিভাইডেড ইন্টু থ্রি জোনস বা তুমি বলতে পারো যে দেয়ার আর থ্রি জোনস ইন দ্য করবেট ন্যাশনাল পার্ক নেমলি তুমি বলতে পারো ট্যুরিস্ট জোন বাফার জোন অ্যান্ড কোর ফরেস্ট জোন এরিয়া এইটুকু তুমি লিখে দিলে উত্তর হয়ে যাবে বা আমি যেটা মুখে বললাম সেটা তোমরা লিখতে পারো ওকে এরপরে দেখো হু ইনহ্যাবিটেড দ্য বাফার জোন তুমি কী লিখবে তোমাদের দেখো টেক্সটে লেখা আছে ইট ইজ হাউস তাহলে তুমি লিখবে ইন বাফার জোন ইন ইন বাফার জোন দিয়ে তোমরা কী লিখবে দেখো ইন বাফার জোন দেখো কী বলেছে ইন হ্যাবিটস তাহলে তুমি লিখবে যে ইন বাফার জোন ইন হ্যাবিটস ঠিক আছে ইন বা এই যে হাউসের জায়গাতে তুমি লিখবে ইন বাফার জোন ইন হ্যাবিটস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স লিওপার্স প্যান্থার্স ওয়াইল্ড এলিফ্যান্টস টোয়েন্টি ফাইভ স্পিসিস অফ রেপটাইলস অ্যান্ড সিক্স হান্ড্রেড স্পিসিস অফ বার্ডস ওকে এটার উত্তর এইটুকু দেখে দেখে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে শুধু ইট হাউস এই জায়গাতে তুমি লিখবে ইন কী লিখবে ইন ওয়াফার জোন ঠিক আছে ইন বাফার জোন ইন হ্যাবিটেড ইন হ্যাবিটস ওকে আচ্ছা এরপরে কী লেখা আছে দেখো প্রশ্ন হাউ ডিড দ্য পার্ক গেটস গেট ইটস নেম দ্য করবেট ন্যাশনাল পার্ক দা করবেট ন্যাশনাল পার্ক ইজ নেমড আফটার দেখো এখানে লেখা আছে ইট ওয়াজ নেমড আফটার জিম করবেট এইটুকু তুমি লিখে দিলে উত্তর হয়ে যাবে বা কেউ যদি ভাবো যে না তুমি উত্তরটা বলতে পারছো না সো তোমরা প্রথম থেকে এই প্যারাটা পুরোটা তুমি যদি তুলে দিতে পারো তাহলে কিন্তু তুমি এইটা উত্তরটা লিখে দিতে পারবে ঠিক আছে বা জায়গা থেকে তোমরা নিজেরা একটু বানিয়ে কিন্তু লিখে দিতে পারবে সো দেখো এগুলো তো উত্তরগুলো তো তোমাদের হুবহু তো পরীক্ষাতে কখনো এই আনসিনটা আসবে না সু কীভাবে উত্তরগুলো লিখতে হচ্ছে সেটা তোমাদেরকে আমি একটু ধরিয়ে দিচ্ছি মাত্র ঠিক আছে এরপরে এরপরে দেখো আমি চলে গেলাম তোমাদের ট্রু ফলসে প্রথমে বলেছে ভিজিটরস আর নট অ্যালাউড টু ড্রাইভ উইদিন দ্য ন্যাশনাল পার্ক এরিয়া এটা অবশ্যই টি হবে কারণ ন্যাশনাল পার্ক এরিয়ার মধ্যে দিয়ে ভিজিটরদেরকে যেতে দেওয়া হতো না কী করা হতো দেখো তোমাদের এখানে লেখা আছে যে ইন তোমার দেখলেই বুঝতে পারবে যেখানে লেখা আছে দেখো দ্য জোনস ফর টুরিস্ট রান অ্যালং দস ইস তোমাদের লেখা আছে অ্যালং দ্য পেরিফেরাল ফরেস্ট ঠিক আছে মানে প্রান্ত দেশ একদম প্রান্ত দেশে তার মানে কি ওর মধ্যে দিয়ে যেতে দেয় না তাহলে তোমার এটা ফলস হয়ে যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে এটা ট্রু হয়ে যাচ্ছে এটা কি হয়ে যাচ্ছে এটা ট্রু হয়ে যাচ্ছে এরপরে দেখো ট্যুরিস্ট ক্যান এন্টার দ্য কোর এরিয়া অনলি ইন সাম স্পেসিফিক পিরিয়ডস অফ ইয়ার্স এটাও কী হবে এটা হবে তোমাদের এফ এটা হবে এফ তাহলে কোথাও থেকে তুমি দেখে বুঝতে পারলে দেখো দ্য কোর এরিয়া ইজ আউট অফ দ্য বাউন্ডস ফর দ্য ট্যুরিস্ট এটা দেখে দেখে লিখলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে এটা তোমার তোমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তুলতে হবে এরপরে দেখো সোনানন্দি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ অ্যান এরিয়া সিচুয়েটেড আউটসাইড দ্য করবেট ন্যাশনাল পার্ক এটা তোমাদের হয়ে যাবে এফ এটা কিন্তু আউটসাইড কর্বেট ন্যাশনাল পার্ক নয় এটা উইদিন হবে দেখো উইদিন দ্য বর্ডার অফ দেখো বাউন্ডারি অফ এখানে লেখা আছে দেখো অ্যান্ড দ্য হাউস উইদিন ইটস বাউন্ডারি কর্বেট ন্যাশনাল রিজার্ভ অ্যান্ড দ্য সোনানন্দী ওয়াইল্ড স্যাংচুয়ারি তাহলে তুমি বুঝতে পারছো এটা কী হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে এফ এই এই লাইনটু এইটুকু তুলে দিলে কী হয়ে যাবে সাপোর্টিং ইনস্ট্রেটমেন্ট আচ্ছা এরপরে তোমাদের দেখি যে গ্রামার প্রশ্নে তোমাদের কি আছে প্রথমে তোমাদের বলেছে ইন দ্য মর্নিং মাই পাপ্পি সকালবেলায় আমার পাপ্পি কি টাগস মি টু গো ফরওয়ার্ক মানে আমাকে এর যাওয়ার জন্য বায়না করে বা আমাকে টানাটানি করে ঠিক আছে ওয়েন আই কাম ব্যাক ফ্রম হাউ ফ্রম স্কুল আমি যখন স্কুল থেকে ফিরে আসি হি কামস রানিং কী হবে হি কামস রানিং দুটো ফার একসঙ্গে থাকলে পরেটা কী করতে হবে আইএনজি যুক্ত করতে হবে সো কামস রানিং

দেখো উইল ইউ হ্যাভ আ রাইড এরকম যদি উইলউ হ্যাভ আ রাইড উইল ইউ হ্যাভ আ গো ফর উইল ইউ হ্যাভ এ ওয়াক মানে তুমি কি হাঁটতে যাবে এরকম বোঝাতে গেলে কিন্তু উইল ইউ হ্যাভ এ এরকম করে বলতে হয় ঠিক আছে কারণ ওটাকে রাইডটাকে এখানে একটু নাউন হিসাবে ইউজ করা হচ্ছে মানে নাউন হিসাবে ইউজ করা হচ্ছে এখানে সো তোমাদেরকে এভাবে এখানে এ ইউজ করতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো নম্বরটা বলেছে দ্য মেড হিম দ্য কিং উত্তর কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে যে হি ওয়াজ মেড হি ওয়াজ মেড ঠিক আছে হি ওয়াজ মেড কিং হি ওয়াজ মেড কিং বাই দেম হি ওয়াজ মেড কিং বাই দেম ওকে এটা হয়ে গেল এরপরে দেখো কী বলেছে দ্য টিচার সেই টু জনি তুমি কী বলবে দ্য টিচার ওয়াডার জনি সে টু জায়গাতে তুমি কী বলবে ওয়াডার ঠিক আছে ওয়ার্ডার ঠিক আছে ওয়ার্ডার জনি টু ঠিক আছে অর্ডার জনি পর টু বলবে টু বলার পরে তোমার টু বলবে টু বলার পরে এই যে লিভ এই স্পেস অ্যান্ড কপি ইট ল্যাটার এটা তুমি উবহু তুলে দেবে ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে বলছে র্যাটস ডু মাচ ড্যামেজ দে মাল্টিপ্লাই ভেরি ফাস্ট ঠিক আছে তুমি বলতে পারো এরকম করে র্যাটস হু ডু মাছ ড্যামেজ ঠিক আছে র্যাটস এরপর তুমি বলতে পারো হু হু ডু মাছ ডামেজ কমা মাল্টিপ্লাই ভেরি ফাস্ট তুমি বলতে পারো এরকম করে ঠিক আছে তুমি এরকম করে বলতে পারো যে দো রাটস ডু মা ডু মাছ ড্যামেজেস দে মাল্টিপ্লাই ভেরি ফাস্ট তুমি এভাবে বলতে পারো বাট তুমি রাটসের পর হু দিয়ে বলে আবজেকটিভ ক্লজ করলে কিন্তু এটা খুব ইজিলি হয়ে যাচ্ছে এরপরে দেখো তোমাদের যে ফেজেল ভাবগুলো আছে ফেজেল ভাব প্রথমে বলেছে অ্যাফেক্টস সো অ্যাফেক্টস মানে ক্ষতি করা এখান থেকে তোমার টেল আপন পেয়ে যাবে সো তোমরা ওখানে একটা এজ যুক্ত করে নেবে উত্তর করে নেবে টেলস আপন ঠিক আছে কারণ ওখানে অ্যাফেক্টের সঙ্গে এজ যুক্ত করা আছে সো টেলস আপন হয়ে যাবে উত্তর এরপরে দেখো আই ক্যানট রিমেম্বার রিমেম্বার মানে হচ্ছে মনে করা এখান থেকে কী হবে এখান থেকে হবে কল আপ ঠিক আছে কল আপ এটা ফার্স্ট ফর্মে বসবে কল আপ ওকে নেক্সট দেখো কী বলেছে হ্যাভ ইউ রেড দ্য নভেল তুমি কি নভেলটা পড়েছো সো পড়া মানে হচ্ছে গো থ্রু সো দেখো হ্যাভ ইউ বলেছে তোমাকে এখানে বলতে হবে কি এখানে বলতে হবে গন থ্রু ঠিক আছে কী বলতে হবে গন থ্রু তোমাকে বলতে হবে গন থ্রু ওকে এরপরে এরপরে তোমাদের কী আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে এগুলোর যে নিয়ারেস্ট মিনিংস সেগুলো খুঁজে নিতে হবে বলছে স্প্রেডিং আউট ওভার দ্য লার্জ এরিয়া ঠিক আছে স্প্রেডিং আউট ওভার দ্য লার্জ এরিয়া এটা কি হবে এটা তোমাদের হয়ে যাবে স্প্রাউলিং ফরেস্ট ঠিক আছে স্প্রাউলিং ফরেস্ট স্প্রাউলিং এইটা হয়ে যাবে উত্তর স্প্রাউলিং ঠিক আছে এরপরে কি বলেছে অনেক দূর পর্যন্ত বিস্তৃত যে এরিয়াটা সেটা কথা বলা হচ্ছে রিনাউন রিনাউন মানে খ্যাতিসম্পন্ন ঠিক আছে সো খ্যাতিসম্পন্ন মানে তোমার প্রত্যেকে জানো যে ফেম মানে খ্যাতিসম্পন্ন সো ফেম ফেম হয়ে যাবে উত্তর ঠিক আছে এরপরে এরপরে বলেছে দেখো এবার বলেছে ন্যাচ এ নেচার রিজার্ভ মানে একটা প্রকৃতির সংরক্ষণ স্থল বা স্থল বা অভয়ারণ্য তো এটা তোমাদের হয়ে যাবে এটা তোমাদের হয়ে যাবে স্যাংচুয়ারি ঠিক আছে এটা তোমাদের হয়ে যাবে কি স্যাংচুয়ারি ওকে এরপরে লাস্ট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে আউটলাইন আউটলাইন মানে হচ্ছে কোনো প্রান্ত দেশ বা কোনো একটা জায়গার বহি প্রান্ত সো আউটলাইন এই রকম অর্থটা যেহেতু ক্রিয়েট করে সো তোমার এটা উত্তর তোমাদের হবে পেরিফেরাল ঠিক আছে পেরিফেরাল এটা এইটা হয়ে যাবে তোমাদের উত্তর সো এই ছিল তোমাদের আনসিন এবং গ্রামারের কমপ্লিট আনসার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমরা রাইটিংয়ের আনসার নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা সঙ্গে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকমভাবে তোমাদের মাধ্যমিকের প্রস্তুতির বিভিন্ন ভিডিও পেতে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো সুন্দর থেকো ধন্যবাদ